নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাসান হাজার আসকারনে হলো, অনেকে বলছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের যে দীন হানিফ ছিল, ওই দীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমি যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে, তার মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ, এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিল যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেদায়েতে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাদ্দিক, উলামায়ে কিরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল, অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দীনে হানিফ হয়ে পড়েছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না? ঠিক। কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো, কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদ ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন, কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে, নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছিল সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন, এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না, মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো
এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেও এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে না যারা নবী হন শুধু আমাদের নবী জানা যারা নবী হন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই ভাবে শিশুকাল থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁশ থেকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে সেভ রেখেছেন এইজন্য তারা নবী এবং রাসূল হয়েছে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারি ধারা বর্ষণ করুন ফজর জোহর আসর এশার আগে সুন্নাত পড়ি কিন্তু মাগরিবের সুন্নাত কেন পড়ব কেন পরে পড়ব ফজর জোহর আসর এশার আগে সুন্নাত পড়ি কিন্তু মাগরিবের সুন্নাত কেন পরে পড়ব আজও প্রশ্ন ভাই আচ্ছা এ জাতে আরো অনেক প্রশ্ন আছে জোহরের রাকাত নামাজ চার রাকাত কেন মাগরিব তিন রাকাত কেন দাদিকে আপনাদিকে একটা ভাব আসে না প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতা কে নামাজের নির্দেশ দাতা কে আমরা হলাম আল্লাহর কি গোলাম সৃষ্টি এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের চেয়ে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে ঠিক না বেঠিক এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টি জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলে হাস্যকর না বুঝেন নাই পুরা পুরো আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনি মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিয়ন আছে এ আল্লাহর বান্দা তারে আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও পরে পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞেস করে স্যার এর এক লাখ দিদি কেন এখানে পঞ্চাশ হাজার কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন কি না এটা তো তোমার বুঝার কথা না বাবু আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যাবে তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিদি বলছি ঠিক না ভাই ঠিক আল্লামা ইকবাল বলেছেন জো সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সব কিছু আপনি ধরে ফেলেছেন সে আবার আল্লাহকে মানে আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝে যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি বুঝেন নাই কথা অনেক যুক্তি আমি দিতে পারব অনেক ওলামায়ে কেরাম আশারে থানদার একটা কিতাব আছে আল আজমিবাল মুসকেতা নামে আরবিতে একটা কিতাব আছে আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নাত জোহরের আগে সুন্নাত মাগরিবের আগে কেন নাই তারপরে যাই এখানে তিন রাকাত কেন ওখানে চার রাকাত এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ঈমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহর এইটার ব্যাপারে যে প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই আমি আমার প্রশ্ন রাখার নৈতিক অধিকার কোথেকে আসে আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহ সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে সেই মহান সত্তা আল্লাহ মানেই হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কারো স্রষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্থ ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চেলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে আমার বুঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি হয় কিভাবে আমি স্রষ্টার কাছে রহস্য বোঝাচ্ছি নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয় আপনারা অনেকে চিন্তা করেন হ্যাঁ তাই 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 একজনে জিজ্ঞেস করে হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহর কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটা হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি
তো যিনি নিজে সৃষ্টি না তার আবার স্রষ্টা হয় কেমনে তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে যান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজে স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে তার যদি স্রষ্টা থাকে নাউজুবিল্লাহ তাহলে তিনি আর স্রষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন সৃষ্টি এই সব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তুই তাই আরে কি জানি আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে আমি তখন ছাত্র যশোরেতে আমি পড়াশোনা করি আমার কাছে নিয়ে আসছে বল হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব উনি মোছে তাও তাও দিয়া বসতেছেন ভালো মানুষ তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন প্রশ্ন পরে করেন কেন আপনি যেভাবে আপনি মোছে তাও তাও দিতেছেন মনে হয় যে এই প্রশ্ন উত্তর চাই এমনও হইতে পারে আপনার প্রশ্ন আমি ফিক করে হেসে দেব এটা কোনো প্রশ্ন হইলো এত সহজ প্রশ্ন হইতে পারে কিন্তু আপনি মনে করতেছেন আজকে দোষী হুজুর তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমরা তো আমাদের রবের উপর ঈমান আছে ঠিক না ঠিক আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহর প্রতি ঈমানদার না আপনি আপনার বুঝের ঈমানদার আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে ভুল হয়েছে এরকম হয় নাই তাহলে আপনার বুঝের উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন গোলাম আপনিও গোলাম আমিও আমি আহকামুল হাকিমের গোলাম আপনি আপনার নফসের গোলাম আপনি আপনার প্রবৃত্তির গোলাম আমি রব্বুল আলামিনের গোলাম আপনি আপনার বিবেকের গোলাম আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম ঠিক না ঠিক অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন এটা সিরিয়াস হওয়ার কিছু